ভ্রমণ বিচিত্রায় স্বাগত। বন্ধুরা, আজ আমরা এসেছি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই চারুকলায় রয়েছে সুদীর্ঘ একটি ইতিহাস, যেটি আমরা অন্য আরেকটি ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। তবে আজ আমরা যেই বিষয়টির উপরে এই ভিডিওটি করছি, এটি হচ্ছে জয়নুল আর্ট গ্যালারি। তার আগে বলে রাখি যে এখানে এই বিদ্যাপীঠ থেকে তৈরি হয়েছে খ্যাতনামা অসংখ্য শিল্পী, বিপ্লব এনেছেন শিল্পকলায়, আমাদের দেশজ শিল্পকে তুলে ধরেছেন আন্তর্জাতিক অঙ্গনে। শাহবাগে অবস্থিত চারুকলার সবুজ চত্বরে এক ঝাঁক তরুণ তরুণী শিল্পচর্চের নিজেদের গড়ে তুলেছে এই শিল্প ভুবন। তো এখানে আজ এই জয়নুল আর্ট গ্যালারিতে এখানে দুটি গ্যালারি রয়েছে পাশাপাশি, প্রায়ই এখানে বিভিন্ন ধরনের চিত্রকলার প্রদর্শনী হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ এই অনুষদে যারা পড়ালেখা করেন, যেই শিল্পী ছাত্র শিক্ষক রয়েছেন, মূলত তারাই এখানে প্রদর্শনী করেন। এছাড়াও বাইরের প্রদর্শনীগুলো এখানে বিশ্ববিদ্যালয়ের অনুমতির সাপেক্ষে এখানে প্রদর্শিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য চিত্রকর্ম এখানে রয়েছে, অসাধারণ অসাধারণ চিত্রকর্ম। চলুন আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখি।